শ্রেণী কখনোই আমি আমার লাইফে ভাবি নাই। এবং কেউ যদি বলতো ভালো গ্রেড, তখন আমি বলতাম এটা কি জিনিস, খায়রা মাথায় কেনা করে, আমি তো শুধু পাস করার একটা ঠান্ডা করতেছি, এভাবে পড়াশোনা করছি আর কি। পরেরটা, এবং আমরা যখন কোনো একটা থিসিস করতাম কিংবা প্রজেক্ট করতাম, তখন থিসিসটা শুরু করার আগে, প্রজেক্টটা শুরু করার আগে যেটা ভাবতাম, ধরো তোমাকে থিসিস দিছে কি যে একটা গাড়ির মডেল ডিজাইন করবা, তো গাড়ির মডেল ডিজাইন করবা, তুমি শুরু করবা, শুরু করার সময় তুমি ভাবছো তুমি প্রজেক্টটা ক্লিয়ার করার পরে উপর জিনিসটা বানাবা, দেখা যাচ্ছে একটা বিশাল গাড়ি বানাবা, হ্যাঁ একটা মার্সিডিজ বেঞ্জ বানাবা, একটা সুন্দর গাড়ি, দেখা গেছে কি প্রজেক্টটা শুরু শেষ করার পর তুমি বানাইছো আসলে ওইটা, দেখছো ওটা এটা হইতে হবে আমাদের চুয়েটে পড়াশোনা খুব হতো, তোমাদের হাড়ি আমি জানি না। পরেরটা, তা সত্ত্বেও আমি তোমাদের বলি, এত কিছু শেষেও তোমাদের বলি, যারা ছোটরা আছো তাদেরকে বলি, সবসময় বিশ্বাস করবে ইটস নেভার টু লেট, কখনোই শুরু করার মতো লেট হয় না। তুমি যাই করে থাকো না কেন, যে অবস্থানে থাকো না কেন, নিজেকে আরেকবার জানিয়ে নাও, ভেতরের আলোটাকে একবার জানাও, তোমার এখনো দেরি হয়নি, পারো, কোনো সমস্যা নেই, আমি করছি। তো একজন নোবডির গল্প, আমার গল্পটা বলি, যখন আমি পড়াশোনা করতাম কিংবা যখন আমি অনার্সে পড়তাম আর কি, যখন অনার্সে ছিলাম, একটু সত্যতা নিয়ে কথা বললাম আর কি, যখন অনার্সে ছিলাম তখন শুধুমাত্র দুইটা কাজ ছাড়া, মানে দুইটা কাজ করতাম না আর কি, করতে পারতাম না, ভালো লাগতো না বা যোগ্যতা ছিল না, যেটাই বলো, ওই দুইটা কাজ ছাড়া পৃথিবী যাবতীয় কাজ করতাম, একটা হচ্ছে পড়াশোনা করা, একটা হচ্ছে প্রেম করা, এই দুইটা কাজ করতে পারি আমি অনার্সে পড়ার সময়, সব কিছুই করছি। টিউশন যে কোন লেভেলে করছি, আমরা সবাই পড়াশোনা পাশাপাশি টিউশন করি না, আমি করতাম টিউশন পাশাপাশি পড়াশোনা করতাম, এবং এটা প্রমাণ হচ্ছে আমার রেজাল্ট, অতি বাজে রেজাল্ট, এবং তখন আমি বেশ শুরু করছিলাম, এবং বিজনেস শুরু করার ফলে যেটা হলো আমার ব্যবসায়ী হওয়ার ইচ্ছেটা খুব স্ট্রংলি মাথায় গেঁথে গেছে। চট্টগ্রাম, সিলেট এবং যশোর এই এলাকার লোকজনের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে ব্যবসায়ী হওয়া, আমি জানি না তোমাদের এখানে এরকম কিনা, চট্টগ্রাম সিলেটের লোকজন বেশ ধনী করে, ওরা চাকরি বাকরি কম করে আর কি, তা আমার ব্যাপারটা ওরকম ছিল না, আমার ইচ্ছা ছিল আমি একজন সেলফ মেড মানুষ, আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল আমার, আমি সেলফ মেড মানুষ হবো, ব্যবসা করে অনেক দূর যাবো, তা আমার দোকান ছিল, গিফটের দোকান ছিল, আমি দোকানদার ছিলাম, কোচিং সেন্টার ছিল, ওখানে ব্যাংক থেকে অনার্স ডিগ্রি স্টুডেন্ট পড়তাম, এরপর কিছু ইম্পর্টেন্ট বিজনেস করতাম, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল, ভালো উঠাইছি, এইসব কাজ করতাম। তখন একটা ছোট্ট ঘটনা আমার লাইফের মোডটাকে চেঞ্জ করবে, তোমাদের সাথে ইচ্ছা করলে শেয়ার করতে পারি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি বিজনেস করতেছি এবং বিজনেস করার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলে হয়, সো আমি অনার্সটা কমপ্লিট করবো কেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি অনার্স কমপ্লিট করবো না, এবং আমি যে সময় অনার্স কমপ্লিট করার কথা চিন্তা করছিলাম, আমার ফোর্থ ইয়ারে যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্টটা আমি আটকে রাখছি, ঝুলাই রাখছি, যখন আমি চিন্তা করছিলাম প্রজেক্ট ক্লিয়ার করব, যদি আর কয়েকদিন পর চিন্তাটা মাথায় আসতো তাহলে চুয়েট থেকে আমার ছাত্র তো বাতিল হয়ে যেত চিরকালের জন্য, আমি আর কখনই অনার্স কমপ্লিট করতে পারতাম না। তখন একটা ঘটনা ঘটে, ওই ঘটনাটা শেয়ার করি, কেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম অনার্স কমপ্লিট করব। চট্টগ্রামে একটা জায়গা আছে, নাম হচ্ছে চেরাগি পাহাড়ের মোড়, তোমাদের চেনার কথা, একটা মোড় আর কি, হ্যাঁ ওই মোড়ের পাশে একটা সেন্টার পয়েন্ট হসপিটাল আছে, মোটামুটি বিখ্যাত মোড় চট্টগ্রাম। তো তখন আমি কোন এক বাসায় দাওয়াত খেতে যাচ্ছি কোন একটা দিন, তো দাওয়াত খেতে যাচ্ছি, দাওয়াত খেতে যাওয়ার সময় বেশ ঠিকঠাক হয়ে গেছে আর কি, মানে শার্টটা ডিম ডিম করে প্যান্ট সুন্দর কমন প্যান্টে করে যাচ্ছি আর কি, যতটুকু বাসে করে যাচ্ছি, পাবলিক বাসে করে যাচ্ছি, এত সুন্দর সেজে নিয়ে যাওয়ার একটা কারণ ছিল ওই বাসায় এক সুন্দরী নিয়ে ছিল তাকে ইমপ্রেস করার জন্য, যদি কিছু হয় মানে আমি তো নিজের থেকে কথা বলবো না, ও যদি মনে মনে ফুটে যায় আর কি। তো যাচ্ছি, বাস থেকে নামার সময় বাসের দরজায় যে সিটটা ছিল ওই সিট থেকে একটা পেরেক বের হয়েছিল, যেটা আমি খেয়াল করি নাই, একটা পেরেক বের হয়েছিল, ছোট একটা পেরেক বের হয়েছিল, আমি তাড়াহুড়ায় নামার সময় আমার ওই ফর্মাল কালো প্যান্টের সঙ্গে প্যান্টটা একদম খুব
দৃষ্টিভাবে ছিঁড়ে গেছে, ভালোভাবে ছিঁড়ে গেছে, চার কোনা করে ছিঁড়ে গেছে, ঝুলতেছে আর কি। মানে আমি দেখতেছি আমার এখানে প্যান্ট ঝুলতেছে, আমার এখানে প্যান্ট ঝুলতেছে, আমি বুঝতেছি না কি করবো। রাস্তায় দাঁড়ায় আছি যেটুকুর মতো, প্যান্ট ঝুলতেছে। এখন এই প্যান্ট পরে তো আর দাওয়াত খেতে যাওয়া যায় না, তাও ওই মেয়ে না থাকলে হতো আর কি, ওই মেয়েটাও আসতে যাওয়া যায় না, কি করবো। খুব টেনশনে দাঁড়ায় আছে, চিন্তা মগ্ন মুডে, পেন্সিভ মুড, পেন্সিভ মুড নিয়ে দাঁড়ায় আছে আসলে। তো একটা কথা শেয়ার করি এই ফাঁকে, আমাদের ছেলেরা যখন কোন একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা বুঝতে পারি না ওই সময় আসলে কি করা উচিত, তখন আমরা অনেক টেনশন নিয়ে এখানে করে ভাবতে থাকি, একদম একদিকে তাকাই, একটা মুড টুড নিয়ে ভাবতে থাকি। আমার অভিজ্ঞতা বলে ওই সময় আমরা আসলে কিছুই ভাবি না, আমাদের মাথাটা ব্ল্যাঙ্ক নাই, আমরা খুদাই একদিকে তাকাই থাকি। আমি জানি না এটা সত্য কিনা, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি দেখছি ওই সময় আসলে কিছুই ভাবি না। আমি তোমাদের বলি যারা মেয়েরা আছো, তোমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করার সময় যদি দেখো কখনো সে অনেক ভাব নিচ্ছে তোমার সঙ্গে, মুখ টুট দিয়ে আছে, এই বিরক্ত করার টেনশনে আছে, অন্যদিকে টাকা আছে, প্লিজ তাকে একটা ধাক্কা মারো, সে কিছুই ভাবতেছে না, ধাক্কা মারো, ওই ঘুম ঘুম চলে যাবে, বুঝছো, ঘন ঘন ধসে যাই হোক। তা আমি একটু দাঁড়ায় আছি, তখন আমার এক বন্ধু সত্যজিৎ, ও এক মেয়ে আছে, কৃষ্ণ অফিসে আছে, তো সে এসে বলে কি রে বেটা তুই আমার এখানে কি করতেছ, বলে দাওয়াতে যাচ্ছিলাম, প্যান্সি গেছে, তুই ভালো তো সুন্দর লাগতেছে, বন্ধু আমার দেখো, হ্যাঁ বলে তুমি বাদ দাওয়াতে যাবি না যাবো না, বলে বাদ দিয়ে চল চা খাই। ওখানে পত্রিকা অফিসের সামনে একটা অফিস আছে, ওখানে আজাদি আজাদি অফিসের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো আর একটা বন্ধু ছিল ওখানে পলাশ, ও ডাক্তার, এরা আমাকে বলে কি রে বেটা তুই কিছু করতে না কেন, বলে আমি তো বিজনেস করতেছি, বলে বিসিএস পরীক্ষা দেয় না সমস্যা নেই, আমাকে তখন সে আমাকে বললো, বলে গভর্নমেন্ট জব করো, তখন আমি বললাম বিসিএস কি, ওই যে সোনালি ব্যাংকে চাকরি টাকরি করে বলো না, মানে আমার বিসিএস নিয়ে কোন আইডিয়া ছিল না, একেবারেই কোন আইডিয়া ছিল না, আমার ধারণা ছিল বিসিএস দিয়ে থানায় পুলিশ হয়, বিসিএস দিলে ওই পরীক্ষার ফলে ডিউ দিতে যায় ওদেরকে ম্যাজিস্ট্রেট বলে, বিসিএস দিলে কিছু লোক এয়ারপোর্টে চাকরি করে ওদেরকে কাস্টমস বলে, এগুলো জানতাম না, এর বাইরে কিছুই জানতাম না। তোকে কে বলছে বিসিএস দিয়ে ব্যাংকে চাকরি করে, আমরা যে ওই যে নন ক্যাডার না কি বলে ওখান থেকে ব্যাংকে আসে না, ও কিছুই অবস্থা বুঝত, বলতে আমাকে বড় জিনিসটা কি, সে আমাকে অনেকক্ষণ বোঝালো, প্রায় এক ঘন্টার উপরে, আমি তার কাছে কৃতজ্ঞ। এই এক ঘন্টার আমার ব্রেনটা এমনভাবে ওয়াশ করছে, আমার মাথায় পিসিএস ঢুকে গেছে, এবং আমার মাথায় যেটা একবার ঢুকে সেটা আমি করে ছাড়ি যেভাবে হোক, আমার এই ধরনের জেটগুলো বেশি এবং আমি পানির কাজগুলো করতে, তো আমার মাথায় ঢুকে গেছে, এবং আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি বিসিএস বন্ধ করে দিব, বিসিএস পরীক্ষা দিব। এবং সেখানে লোক দেখাইছিল যে তুই যদি সিভিল সার্ভিসে আসিস তাহলে তুই তো পড়তে ভালোবাসিস, লিখতে আমার লাইফের সেরা সম্পদগুলোর একটা হচ্ছে সেই সেরা কালো প্যান্টটা, এই প্যান্টটা আমার কাছে এখনো আছে, সারা জীবন দেখে দিব ওই প্যান্ট না ছিল। অনেক লোক থেকে টাকা পয়সা পাইতাম, টাকা পয়সা দিবেই না, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, অনেক টাকা লস এসেছিল, এবং সেই লসের পরিমাণ প্রায় 40 লাখ টাকার মতো। আমি এই পরিমাণ টাকার কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছি, আমি যদি পারি তোমরা পারবো না কেন, অনেকেই বলে যে ভাই আমার অনেক ফাইন্যান্সিয়াল লস, আমার অনেক ফাইন্যান্সিয়াল লস, তাদের কথা শুনে হাসি, আমি বলি যে পাগলা, আমার যে পরিমাণ ফাইন্যান্সিয়াল লস তোরে যদি বলি তোমার কথাই বলবি না, আমি এই পরিমাণ কষ্ট তোমরা যারা হাসছো তাদেরকে বলি, টাকার লস কিন্তু অনেক বড় লস, অনেক কষ্ট লাগে, কারণ সেটা কিন্তু আমার পরিশ্রম করা টাকা, ইনকাম ট্যাক্স দেওয়া টাকা, হালাল উপায়ে উপার্জিত টাকা, এই হালাল উপায়ে উপার্জিত টাকা যদি পানিতে চলে যায় কি পরিমাণ যে কষ্ট লাগে,
লাইফ থেকে একটা গার্লফ্রেন্ড চলে গেলে অত কষ্ট লাগে না, সত্যি বলতেছি অনেক কষ্ট লাগে। যারা খাইছে তারাই বুঝবে, বাকি রেখে বুঝবে না। আচ্ছা তো টিউশনি কারা ছেড়ে দিছে? যারা টিউশন করে তারা একটু শোনো, যারা টিউশন ছেড়ে দিছিলাম দুইটা ছোট ঘটনা কারা ছেড়ে দিছে? একটা ছিল এরকম, আমার কোচিং থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় চান্স পেত, মেডিকেলে যেত, ইঞ্জিনিয়ারিং যেত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। তো সবাই বিভিন্ন জায়গায় চান্স দিয়ে আমাকে ফোন করতো, স্যার আমি এখানে আসছি আমার দর্শক। তো অনেক ভালো লাগে, নিজের স্টুডেন্ট যদি ভালো জায়গায় চান্স পায় তখন মনে হয় আমি চান্স পাইছি। আমার তো বইটা পড়ার মতো যোগ্যতা হয় না, আমার যে স্টুডেন্টরা বইটা শুনতেছে আমাকে অনেক ভালো লাগে, শুনতেও ভালো লাগে, তো আমার অনেক খুশি লাগতো, ভালো লাগতো। এরকম ফোন করতো এক স্টুডেন্ট, সে চান্স পাইছিল বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল। চান্স দিয়ে আমাকে ফোন করা, আমি শুনছি বাইরের লোকজন থেকে শুনছি সে ওখানে চান্স পাইছে। শুনে আমি নিজেই ফোন করলাম, ফোন করে বললাম তুমি যে চান্স পাইছো আমাকে একটু বলবা না ফোন করে, বোকা ছেলে, কনগ্রেচুলেশনস, কথাগুলো বলতেছি। তখন বলে কি, স্যার আমি সময় পাই না স্যার, আপনি তো ফোন করে খবর নেন প্রথম কথা। ও আচ্ছা সরি, আমি জানতাম না তো, আমি ফোন করে কি খবর বলবো, আমি কি জানি তোমার কোথায় আসছে, এটা কি জিজ্ঞেস করা যায়, তুমি আমাকে বলবো না ফোন করে। বলো আচ্ছা স্যার আমি একটু সময় পাই গেছেন ব্যস্ত। তাই বলো একটা কাজ করো, এত কষ্ট করছো, এত পড়াশোনা করছো, কোচিং এ আসো, তোমাকে মিষ্টি করে মিষ্টি খাও। বলে কি স্যার আমি সময় পাচ্ছি না, তার বিশ্বাস করেন সময় করে আমি একদিন আসবো কোচিং এ। বলে তুমি কখন সময় পাবো? বলে স্যার আমি আসার আগে ফোন করবো, তখন আপনি থাকেন স্যার। চিন্তা করো মানে চান্স পাওয়ার পরে মানুষের অ্যাটিটিউড কেমন হয়, কেমন চেঞ্জ হয় কথাবার্তা বলার ফলন ম্যাটার্স। কোনো আচ্ছা বলে স্যার একটা কথা বলি, আপনার কোচিং থেকে এবার অনেকেই চান্স পাইছে, আপনি কি জানেন? দেখো এর আগে কিন্তু ছিল আমাদের কোচিং, চান্স পাওয়ার পর হয়ে গেছে আপনার কোচিং, বুঝলাম না। আরে না শুনছি কিছু কিছু। বলে স্যার আপনার কমার্শিয়াল, আপনি একটু কমার্শিয়ালি ভাবেন কোচিং নিয়ে, আপনি যেহেতু এখানে ক্যারিয়ার করবেন স্যার, আর আমরা যারা যারা চান্স পাইছি আমাদের ছবি ছবি তোলেন স্যার, লিফটেড ছাপান, আপনি আরো অনেক স্টুডেন্ট পাবেন, আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি গেইনার হবেন। আমি অবাক হয়ে গেছি, আমার ছোট ভাই আমাকে শেখায় কিভাবে করে পয়সা ইনকাম করতে হয়, অনেক কষ্ট পাইছে কথাটা শুনে। কষ্ট করার আর একটা কারণ ছিল, আমাদের ছোট ভাই যখন আমার কাছে পড়তো তখন ক্লাস নাইনে পড়ার সময় যখন সেকেন্ড টার্ম পরীক্ষা হয় তখন ওর বাবা মারা গিয়েছিল স্ট্রোক করে, মারা গেছে। আঙ্কেলের মৃত্যুর পর ওরা আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে পড়ে, তখন আমি আঙ্কেলকে ডেকে বললাম যে ও বাবার কাছে পড়বে, ওর কোনো ফি লাগবে না। তা আন্টি বলে না না আমার কোনো সমস্যা নাই, ফি দিতে পারবো, অনেক রিকোয়েস্ট করে বলছি ওর কোনো ফি দিতে হবে না, আমাকে ফ্রি করাবো আমার খুশির জন্য, আমার কাছে অনেকে ফ্রি করে কোনো অসুবিধা হবে না। এই ছেলেকে আমি ক্লাস নাইনের সেকেন্ড টার্মের পর থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি পড়াইছি, কখনো একটা পয়সা তার কাছ থেকে নিই নাই, প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ফ্রি পড়াইছি। যে ছেলেকে আমি ফ্রি করালাম সেই ছেলে যদি আমাকে শেখায় কীভাবে পয়সা ইনকাম করতে হয়, তখন তার মনে হয় না যে কাউকে আমি কমাই, আর ওই আন্তরিক কথাটা ভিতর থেকে আসে না। খুব কষ্ট লাগছে, আমার কাছে মনে ছিল যে আমাকে ঠাস ঠাস করে চল মারছে, এই কথাগুলো শোনার পর মনে হয়েছে অনেক কষ্ট লাগছে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে, পরে ফোনটা রেখে দিয়েছে। এই একটা ঘটনা ছিল, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কাদের জন্য কষ্ট করতেছি আমি আর পড়াবো না, আমি অনেক অভিমানী, অভিমান থেকে সিদ্ধান্ত দিয়েছি আমি আর পড়াবো না। আরেকটা ঘটনা ছিল, আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি, প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছি, আমার অনেক স্টুডেন্ট ছিল, কিন্তু অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক ধনী ছিলাম ওই সময়। তো তখন স্টুডেন্টের গার্জিয়ানরা বাইরে গিয়ে বলতো যে স্যার তো চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট করতেছে না, অনার্স তো কমপ্লিট করতেছে না, আমাদের ছেলেদেরকে পড়াচ্ছে, আসলে স্যারের ব্রেনে কুলাচ্ছে না, ওই জন্য ইঞ্জিনিয়ারিং বোধের ব্রেনে কুলাচ্ছে না, ওই জন্য এগুলোই করতেছে, স্যার বোধের সারা জীবন মাস্টারি করে কাটা দিবে। হ্যাঁ এই কথাগুলো শুনতাম, অনেকে বলতো উনি ইঞ্জিনিয়ারিং পড়ছিল কিসের জন্য, ওনার তো ব্রেনে কুলে না, উনি তো মাস্টারি করার মধ্যে এত কিছু করার দরকার ছিল না, মানে অনেক কটু কথা বলতো, যাদের ছেলে মেয়েটাকে পড়াতাম তারাই বলতেছে এই কথাগুলো। ওখানে আমার কিছু মানুষ ছিল যারা আমাকে ভালোবাসতো, তারা এসে আমাকে বলতো যে স্যার আপনি অ্যাটলিস্ট অনার্সটা কমপ্লিট করেন, আপনার সম্পর্কে এই ধরনের কথাবার্তাগুলো বলে শুনতে স্যার খুব কষ্ট লাগে, আপনি নাকি মানে এই চেয়ে ভালো কিছু করতে পারবেন না, ও জন্যই আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন। এই পৃথিবীতে সে কাজটা করাই সবচেয়ে আনন্দের, যে কাজটা অন্যরা বলে তুমি করতে পারবে না, যদি তুমি সে কাজটা করে দেখাও তোমার অনেক শান্তি লাগবে। আমি শুধু এটা করে দেখানোর জন্য টিউশন ছেড়ে দিয়েছি, আর কোনো কিছুই না। পরেটা ইফতার পার্টি, গেট টুগেদার, আমাদের ওই সময় যে ইফতার পার্টি গুলো হতো, সেই ইফতার পার্টি গুলোতে সবাই ফোন ফোন পেত আর কি, নিজে বুঝতো আর ইফতার পার্টি হবে, আমি কখনো কারোর কাছ থেকে ফোন পাইনি। এর কারণ ছিল
আমার বন্ধু বান্ধব সবাই জেনে আছে না, ইসলাম দোকানে দোকানদারকে ইফতার পার্টিতে দাওয়াত দিলে তো মান সম্মান থাকে না, দেখ স্যার আমাকে কেউ দাওয়াত দেয় নাই কখনো। যে গেট টুগেদার গুলো হবো সেই গেট টুগেদার গুলো তো আমাকে ওখান থেকে ফোন করে বলে দোস্ত জিসের মোড়ে আমরা সবাই ডাকাইছি একটু আগে এখানে আগে, কেউ ওখানে বলে না। আর বন্ধু বান্ধবের কাছ থেকে পাত্তা না পাওয়াটা যে কি পরিমাণ কষ্টের, তোমরা যারা একটা ফেস কম থাকে তারা বুঝবে না, অনেক যন্ত্রণা ছিল, মানসিক যন্ত্রণা। তো এরপর দেখলাম সবাই শুধু তাচ্ছিল্য করে, মানে আমি যখন একটা বিপাকে পড়ে গেছি তখন কেউ ভালো কথা বলতে পারে না কিন্তু খারাপ কথাগুলো বলতে পারে। মানুষ মানে জন্মগত ভাবে খারাপ কথা বলার অসীম প্রতিভা সম্পন্নতা নেই আমার কাছে মনে হয়, এই কথাগুলো বলে। এবং তুমি যখন এটা পড়ে গেছো, হ্যাঁ, তখন একটা লোক যখন হাঁটবে তখন তোমাকে সে বলবে এই সরে দাঁড়া আমি হাঁটবো, যারা তোমাকে ওই সময় হাতটা বাড়াই দিয়ে বলবে যে ভাই পড়ে গেছো সমস্যা নাই হাতটা ধরো উঠে দাঁড়াও আবার চেষ্টা করো। এই ধরনের লোক যারা আমাকে কষ্টের সময় হাত বাড়াইছিল যেটা ভালো কথা বলছিল তাদের সংখ্যা আমি হাতের পরে মনে বলতে পারবো, হাতে মনে বলতে পারবো, বেশি থাকে না। তো আমি এগুলো দেখে আসছি, মানুষের দুশ্চিন্তা মানুষের উদাসীনতা খুব কাছ থেকে দেখে আসছি। মানুষ খুব নিষ্ঠুর প্রাণী, মানে দুইটা ভালো কথা বলে না, দুইটা ভালো কথা বলতে কিন্তু অনেক সময় লাগে না, খারাপ কথা বলতে সময় লাগে। ওই সময়টা মানুষ দিতে পারে, ও কিছু করতেছে না কিছু পারতেছে না, লোকজনের সে বাবা মাকে অনেক বড় বড় কথা বলবো। আর দেখবা যখন তুমি এই ধরনের ঝামেলায় করবা তখন তোমাকে কেউ কিছু বলবে না, তোমার আব্বা আমাকে কথা শোনাবে, কারণ আব্বা কথা শুনলে ওরা এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভব করে। আব্বা আমার তো খুব নরম মনের মানুষ হয়, ওরা কানাকাটা করতো মানে চোখ দিয়ে পানি চলে আসতো, তাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগতো। মানে এই পৃথিবীতে এই দৃশ্যটা খুব কষ্টের, যখন তুমি দেখবা তোমার আব্বা আমার চোখে পানি এবং সেই চোখের পানি তার মুখ হচ্ছে তুমি, এর সাথে কষ্টের কোনো দৃশ্য নয়, আমি সেটা দেখছি। তো দেখার পর আমার খুব ধিক্কার আসতো, আমি দেখতাম বাবা আমাকে বলতো যে বাবা তুই অনার্সটা কমপ্লিট কর, আমাদেরকে লোকজন বড় বড় কথা বলে আমরা তো কাউকে লজ্জায় মুখ দেখাতে পারতেছি না, এই সমস্যাগুলো ছিল। তবে আমি মুখ দেখাতে পারতাম, আমার মুখ দেখাতে কোনো অসুবিধা নেই, আমি পারতাম আমার কিছু লাগতো না। কিন্তু দেখতাম ওই মুখ দেখাতে গেলে ওরা যখন ড্রয়িংয়ে বসতো আমি সালাম দিতে গেলে ওরা কেমন কেমন করে তাকাইতো, তখন আমার একটু খারাপ লাগতো, না এত খারাপ লাগতো না। আর একটা ঘটনা ঘটছিল, চুয়েটে রিইউনিয়ন হচ্ছিল। তো রিইউনিয়নের সময় রিইউনিয়নের অনেকগুলো কাজে আমাকে করতে হয়েছিল, তখন আমি মোটামুটি স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম। আমার প্রজেক্ট সুপারভাইজার স্যার, এর আগ পর্যন্ত স্যারের সঙ্গে আমি দেখা করতাম না ঠিক মতো, মানে স্যার হচ্ছে খুবই নিষ্ঠুর হৃদয়ের পুরুষ মানুষ, পুরুষ মানুষ কথাটা বলার কারণ হচ্ছে নিষ্ঠুর হৃদয়ের মহিলা হয়, পুরুষ যে এখন নিষ্ঠুর হতে পারে এটা স্যারকে না আমি বুঝতে পারি না কখনো, জানি তোমাদের শুধু নিষ্ঠুর মেয়েগুলোর সঙ্গে দেখা হয় তোমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার নিষ্ঠুর ছিলেন আর কি, স্যার আমাকে কখনোই কেয়ার করতেন না, আমি স্যারকে কখনো কেয়ার করতাম না, মানে আমার সঙ্গে স্যারের যে রিলেশনশিপ ছিল ইট ওয়াজ কমপ্লিকেটেড। তো এরপর ওই প্রোগ্রামের জন্য অনেকগুলো কাজ টাজ করে দিলাম আমি, এমনিতেই এই ধরনের কালচারাল প্রোগ্রাম গুলো অর্গানাইজ করার কাজগুলো আগে থেকে করতাম আর কি, ভালো লাগতো পারফর্ম করা, উপস্থাপনা করতাম, ভালো লাগতো কাজগুলো করতে। এখন ওই অনুষ্ঠানের একটা পার্ট ছিল যে পার্টে আমি 2002 ব্যাচ, আমার HSC 2002 তে, তাহলে ওখানে 02 ব্যাচ বলে, আমি 2002 ব্যাচ, ওখানে একটা পার্ট ছিল এরকম, আমার ব্যাচে যারা ছিল কম্পিউটার সায়েন্সের তারা এরকম স্টেজের উপর উঠে সবাই তাদের পরিচয় বলতেছিল, কে কি করে, কোথায় আসে, কোথায় চাকরি করে। এখন আমার বন্ধুরা আমার প্রায় আড়াই বছর আগে পাশ করে বের হয়ে গেছে, সে আড়াই বছর আমি পাশ করতে পারি নাই। তখন আমি স্যারকে বললাম, স্যার সামনে এতগুলো ছোট ভাই বোন বসে আছে, মানে আমার জুনিয়র ছেলেদের বসে আছে বড় জুনিয়র, তখন একটা পার্ট হচ্ছে কি সবাই এসে দাঁড়ায় তাদের পরিচয় বলবে, এই মুহূর্তে কে কি করতেছে ক্যারিয়ার বলবে। তা স্যার আমি তো কোনো কিছু করি না, তো স্যার আমাকে ক্ষমা করেন, আমি স্যার এটা কীভাবে করবো বললাম স্যারকে। স্যার বললেন না না তুমি ওঠো, উঠে বলো যে তুমি কিছু করো না সেটা বলো, অসুবিধা নেই। স্যার কিভাবে বলবো, বলে বলবা তুমি ইন্টারমিডিয়েট দিয়ে পড়াশোনা করছো, তুমি একজন ভালো ব্যবসায়ী, এগুলো বলবো, অসুবিধা নেই। ঠিক আছে, কেমন নিশ্চয় কথাবার্তা স্যার, বলে বলো বলো অসুবিধা নেই। তখন আমি শুধু স্যারের পায়ে ধরতে বাকি গেছি, মানে অন্ধকারে এরকম করে স্যার বসেছিলেন, আশেপাশে তাকালাম কেউ দেখতেছি কিনা, দেখি কেউ দেখতেছে না, হাত জোর করে দিয়েছে, স্যার আমাকে এখান থেকে মাফ করেন স্যার আমি এটা পারবো না। তখন স্যার খুব গভীরভাবে বললেন, সুশান্ত তুমি যাও,
ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট ওয়ার্ক, এখানে মার্কস শুরু হবে। এটা বলতে আর কিছু করা যায় না, গেলাম। ওটা খুব কষ্টের, মানে আমার বন্ধুরা বলতেছে আমি এডিসনে জব করি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, গ্রামোফোনে জব করে ইত্যাদি ইত্যাদি। যখন মাইক্রোফোনটা আমার হাতে আসছে, এর আগে আমার মনে হচ্ছিল এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যেত, এখন যদি এই এই মুহূর্তে যদি মারা যেতাম, পৃথিবীতে কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। আমি মারা গেলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু মৃত্যুর একটা সিস্টেম হচ্ছে, ওই মৃত্যু জিনিসটা যখন তোমার সবচেয়ে বেশি দরকার তখন সেটা আসে না, তো আমার আসে না। পরে আমি যখন মাইক্রোফোন দিলাম হাতে, তখন আমি এই কথাগুলোই বলছিলাম, তবু সবাই কোনো কিছু করা বলতে যেটা বোঝায়, আমি তেমন কিছু করছি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, কিছু কি বলছিলাম। এটা দিয়ে পাশের জন্য একটা মাইক্রোফোন দিয়ে আমি দৌড়াই দিচ্ছি পিছনে, পিছনে ওয়াশরুম ছিল, কাটতেছি না বাকি বেসিনে চোখে বাঁধি দিচ্ছি আর কাটতেছি। তখন মনে হচ্ছে যে আমি কি আর একটা ব্যর্থ মানুষ, আমার পৃথিবীতে দেশে থাকলেই বা কি না থাকলেই বা কি। তখন আমার এক বন্ধু পেছন থেকে সে জড়াই ধরেছে, জড়াই ধরে আমাকে বলতেছিল, দোস্ত কাটতেছিস কিসের জন্য? যখন কথা বলতাম তখন তো ভালো কথার মধ্যে কানে যায়নি, কাটতেছিস কিসের জন্য, কাটবি না, পুরুষ মানুষ কখনো কাটে না। তখন আমার ওই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীতে সবচেয়ে কষ্টের সময় যখন তোমার পাশে কেউ নাই, তখন একটু জড়িয়ে ধরে কান্না করার জন্য একটা বন্ধু দরকার। আমার এটা মনে হয়েছিল ওই মুহূর্তে। এই ঘটনাগুলো আমাকে এত বেশি নাড়া দেয়, তখন আমি ভাবলাম যে আমাকে আসলে পৃথিবীতে কেউ চায় না, আমাকে পৃথিবীতে কেউ পাত্তা দেয় না, আমার বেঁচে থেকে এবার কি হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম সুইসাইড করব। সুইসাইড করার দিনটার কথা একটু শেয়ার করি, কেন করি না সেটা বলি। সন্ধ্যাবেলা সুইসাইড করব, রুমে দরজা বন্ধ করে প্রচুর কাঁদতেছিলাম, সামনে একটা চায়ের পাতে বিষ আসলে মরে যায় তখন কি হবে, তখন আমি বললাম যে এই গাধা কথাটা তুই তো মরার জন্য বিষ খাচ্ছিস, খেয়ে ফেল, এগুলো নিয়ে ভাবলে তো চলে না। তখন প্রচুর কাটতেছি এবং আমার মনে হলো মৃত্যুর পরে দুনিয়াটা কেমন হয় এটা ভাবতেছিলাম। আমার মা অনেক কান্নাকাটি করবে, আমার বাবা হচ্ছে লয়ে, উনিও কোর্ট থেকে ধরে আসবে কান্নাকাটি করবে, আমার ছোট ভাই এই পণ্ডিতটা দেখবে সবাই কান্নাকাটি করতেছে, একসময় সেও কান্নাকাটি শুরু করবে, সবাইকে দেখা দেখা করবে। তখন আমার শুধু আমার মায়ের জন্য অনেক কষ্ট লাগছিল, ওই সময় আমার যতটুকু মনে আছে যে আমার মা কান্না করতেছে আমার জন্য। তখন মনে হলো এই যে পৃথিবীতে আমাদের যে জীবনটা, এই জীবনটা তো আমাদের মায়ের দেয়া, এই উপহারটা আমার মায়ের দেয়া, তো আমার মায়ের দেওয়া উপহারটাকে আমি নিজের হাতে কিভাবে নষ্ট করবো, থাক বেঁচে থেকে দেখি না কি হয়। তখন মনে হলো আমার বন্ধু বান্ধব তো অনেক দূর চলে গেছে, আমি তো কখনোই ওদেরকে ছুঁতে পারবো না, তাহলে কেন বাঁচবো। তখন মনে হলো ঠিক আছে, আমার বন্ধু বান্ধব অনেক দূর চলে গেছে, ওরা অনেক কিছু করে ফেলছে, আমি কিছুই করতে পারতেছি না, আমাকে কেউ কখনো চিনবে না, আমার কোনো স্বীকৃতি থাকবে না, পৃথিবীতে ওরা উজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থাকবে, এরকম দশটা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে তাদের মতো না হোক, শুধুমাত্র দেশে থেকে দেখি না কি হয়। আমি ওই শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই বেঁচে থাকার জন্য আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। তাদের মধ্যে জিজ্ঞেস করে বড় সাফল্যটা কি, সবচেয়ে বড় বিষয়টা কি, সফল হওয়া, ভালো চাকরি পাওয়া, অনেক টাকা পয়সা কামানো, আমি ছোট করে বলি পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে স্রেফ বেঁচে থাকা, শুধু বেঁচে থাকলে অনেক কিছু হয়, বেঁচে থাকাটাই পৃথিবীতে সবচেয়ে বড় উপহার। পরেরটা, তো লাইফে কোনো কিছু না পাওয়ার থেকে কষ্ট পাওয়া অনেক ভালো, প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট পাইতে হয়, এবং আমি আল্লাহকে মাঝে মাঝে ধন্যবাদ জানাই। আমার প্রথম জীবনে যে প্রার্থনাগুলো ছিল, যেমন আমি ব্যবসায়ী হব, আমি অনার্স কমপ্লিট করব না, এরকম অনেকগুলো প্রার্থনা ছিল, আল্লাহ আমার একটা প্রার্থনা কবুল করেন নাই। আমি মাঝে মাঝে আমার আল্লাহকে ধন্যবাদ জানাই এই জন্যই যে উনি আমার প্রার্থনা কবুল করেন নাই বলে। মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনাগুলো কবুল করেন, প্রার্থনাগুলো কবুল না করার মাধ্যমে
আমাদের এইটুকু জানার কোনটা দেওয়া হয় যায় যে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য মন্দ, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ও যেন যখনই কোনো প্রার্থনা কবুল করেন না, ওনাকে অত ব্লেম করার কোনো কিছু নাই, হয়তো বা উনি তোমার জন্য অনেক বড় কিছু রেখেছেন যেটা তোমার সঙ্গে যাবে, যেটা তোমাকে সম্মানিত করবে, ওইটুকু বিশ্বাস রাখতে হবে ওনার প্রতি। আর না হলে বাঁচা খুব কষ্ট। আমার লাইফের যে গল্পটা, এটা যদি আমি একটা স্লাইড দিয়ে বলি, two roads diverged in a wood and I took the one less traveled by. That has made all the difference. চুয়েটে পড়াশোনা করার পরে আমার বন্ধুরা সবাই ডান দিকের রাস্তায় গেছে আর আমি গিয়েছিলাম বাম দিকের রাস্তায়। সবাই যে রাস্তাটা পছন্দ করেছিল সে রাস্তায় আমি হাঁটি নাই, এবং সে রাস্তায় না হাঁটার কারণে অন্য দশজনের মতো করে না ভাববার কারণে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তাহলে প্রশ্ন, আপনার যে চিন্তা ভাবনাটা, আপনার যে স্বপ্নটা, এটা অন্য দশজনের সঙ্গে না মিললেও কোনো অসুবিধা নাই। আপনি আপনার পথে হাঁটেন, আপনি আপনার পথে হাঁটার জন্য যা যা করা দরকার, যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু ডেডিকেশন দরকার, যতটুকু আবেগ দরকার, সবটুকু দিয়ে কাজ করেন। এই গানটাতে একটা মেয়েকে একটা ছেলে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, একটা মেয়েকে একটা ছেলে ছেড়ে চলে গেছে, ছেঁকা দিয়ে চলে গেছে মনে করেন, হ্যাঁ। তখন যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন আসলে কি হয়, তখন মনে হয় তাকে ছাড়া আমার জীবনটা নিরর্থক, আমার জীবন শেষ, এই জীবন রেখে দিলাম কি হবে। যাকে লাইফে সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম সে আমার সঙ্গে এমন করলো, আমি কেন বাঁচবো, কার জন্য বাঁচবো। তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, আমি শেষ করে দেবো নিজেকে, ওরকম মনে হয় খুব বেশি মনে হয়। যাকে লাইফে এরকম ঘটছে তারা হয়তো জানে বিষয়টা। এই মেয়েটাও এরকম করে ভাবতো, একটা সময়ে সে ওই ছেলেটাকে ছাড়াই বাঁচতে শিখে গেল। তখন সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করলো এবং তার কাছে মনে হলো সেই দিনটা ছিল তার জীবনের একটা বিগিনিং। ওই ছেলেটা তাকে ছেড়ে দিয়ে তার অনেক উপকার করছে, তার যে প্রকৃত চেহারাটা সেই চেহারাটা অনেক দেরি হয়ে যাওয়ার আগে সে দেখাই দিছে। সো তাকে বাঁচতে হবে, তার নিজের জন্য বাঁচতে হবে। তখন সেখানে বললো, হোয়াট ডাজ নট কিল ইউ, যেটা তোমাকে শেষ করে যায় না, যদি তুমি সেটাকে সহ্য করে বাঁচতে শিখো একবার, মেক্স ইউ স্ট্রঙ্গার, তোমাকে প্রচন্ড শক্তিশালী করবে। আমার লাইফের যে ঘটনাগুলো আমাকে শেষ করে দেওয়ার কথা ছিল আমি সেগুলোকে সহ্য করে ঘুরে দাঁড়িয়েছিলাম বলে আজকের অবস্থানে আসতে পারছি। তোমার লাইফের যে কষ্টগুলো তোমাকে শেষ করে দেওয়ার কথা, প্রচন্ড দুঃখগুলো, যদি একবার সেগুলোকে সহ্য করতে শেখো এবং ভিতরের আগুনটাকে একবার জ্বালাতে পারো, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তোমাকে পিছিয়ে রাখবে, এমন কোনো শক্তি নাই। পরে তো ক্যারিয়ার জিনিসটা কি আছে, ক্যারিয়ার জিনিসটা কি, এটা বলে আমরা লাঞ্চ দিতে যাবো। ক্যারিয়ারের সবচেয়ে সহজ সংজ্ঞাটা আমি পাইছিলাম এক সুইপারের কাছ থেকে, ক্লিনার, আর ক্লিনারের কাছ থেকে। আমি যখন কাজ করতাম চট্টগ্রাম কাস্টম হাউসে, আমার পোস্টিং ছিল এয়ারফ্রেটে। এয়ারফ্রেট হচ্ছে এয়ারপোর্টের পাশে একটা অফিস। তো আমার অফিসে প্রথম দিন যখন আমি গেলাম, যাওয়ার পর দেখি কি আমার অফিসে একটা লোক মাঝ বয়সী লোক ফ্লোর পরিষ্কার করতেছে, হ্যাঁ। তো উনি আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমি বসলাম, উনি আমার সাথে কথা না বলে যে ফ্লোর পরিষ্কার করা শুরু করলো, জাস্ট সালাম দিয়েছে, লড়াইয়ে সালাম দিয়েছে, আমি সালামের উত্তর দিয়ে বসলাম। আমি বললাম, আপনার নাম কি? বলে, স্যার আমার নাম রহিম। সে কিন্তু কাজ বন্ধ করে কাজ করতেছে। স্যার আমার রহিম, স্যার আপনি কি এখানে অফিসে সুইপ আছে? আচ্ছা, ভালো মতো পরিষ্কার করেন যাতে কোনো ময়লা না থাকে। আমি বলছি তখন সে এটা বলার পর কাজ বন্ধ করছে, কাজ বন্ধ করে তার কাছে বলে স্যার আমি তো ঠিক মতো পরিষ্কার করতেছি। বলে স্যার আমি তো ঠিক ভাবে পরিষ্কার করতেছি। বলে আমি তাকে তো বলি নাই যেটা করতে কাজ করে। তখন বলছি স্যার আমি তো ফাঁকি দিই না স্যার কাজে, আমি স্যার বেশি পরিষ্কার করি গত ২০ বছর ধরে। এবং আমাকে কখনোই কোনো বড় স্যার, ওরা বড় স্যার বলে আর কি, বড় স্যার আমাদের আমার কাজ নিয়ে কোনো কথা শোনাতে পারে নাই স্যার, আমার স্যার কাজটা করতে ভালো লাগে না স্যার, ফাঁকি দিই না স্যার, আমি ভালোভাবে কাজ করি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, অসুবিধা নেই। ধাক্কা খেলাম, মানে এ শ্রেণীর একজন লোক আমাকে এ স্টাইলে কথা বলতে পারে, এটা আমার স্বপ্নও ভাবি নেই কখনো। তখন
এবং তার যে ব্যক্তিত্ব এটা অনেক মুগ্ধ করছে আমাকে। সে ছোট চাকরি করে কিন্তু সে তার কাজটাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তখন আমি ফলো করলাম আমাকে কয়েকদিন, অবজার্ভ করলাম, অবজার্ভ করে দেখলাম রহিম তার কাজের প্রতি অনেক বেশি আগ্রহী। আমার রুমের যে আলমারিটা ছিল ওই আলমারির পেছনে যে ময়লাগুলো জমতো, যেগুলো পরিষ্কার না করলেও চলে, আমার চোখে পড়বে না, রহিম সেই ময়লাগুলো পরিষ্কার করে ফেলতো সবসময়, কখনো কোনো ময়লা থাকতো না। তখন দেখলাম সে তার কাজটা কত সুন্দর করে করতে পারে, ছোট কাজ কিন্তু ছোট কাজটা সে অনেক যত্ন নিয়ে করে। আমি তার সম্পর্কে স্টাডি করতে শুরু করলাম, খবর নেওয়া শুরু করলাম সে আসলে কেমন। আমি জানলাম 20 বছরের চাকরি জীবনে রহিম কখনোই কারো কাছ থেকে একটা পয়সা বসিস নেয়, কারণ আমি যখন সিঙ্গারা আনতে দিতাম তখন যে 2-3 টাকা বাঁচত সেটা সে ফেলে দিত, কখনোই আমি তাকে দিতে পারিনি টাকাটা। তখন আমি তাকে ডেকে বলি যে রহিম আপনি বসিস নেন না কেন, সমস্যা কি, লোকজনকে খুশি হয়ে যায়। তখন সে বলে কি স্যার আমরা এত টাকা আমি কি করবো স্যার, আমি যে বেতন পাচ্ছি না। তাকে 1 টাকা বকশিস দেওয়ার মতো পয়সা কারো পকেটে ছিল না, অতটুকু ধনী আমরা কেউ ছিলাম না, কোনো অফিসার ছিল না। অবাক হয়ে গেছি তার ব্যক্তিত্ব দেখে। তখন বলে তারপর আপনি বকশিস নেন অসুবিধা নেই, লোকজন খুশি হয়ে যায়, আপনার কিছু সাপোর্ট হলো না ফ্যামিলিতে কাজে লাগবে। তখন বলে কি স্যার আমি চাকরি করি, আমার বউ সেলাই করে, ওখান থেকে কিছু টাকা পয়সা কামাই করে স্যার, আমার ছেলে আমাকে প্রতি মাসে টাকা পাঠায়, এগুলো দিয়ে স্যার আমার ভালোই চলে যায়, আমার তো স্যার এত টাকা দরকার নাই, আমার একটা মেয়ে আছে স্যার দোয়া করবেন, তাকে আমি দিয়ে দিয়ে ফেলবো, আমার আর কোনো চিন্তা নাই স্যার, আল্লাহ অনেক ভালো লাগছে আমাকে। আমি ওর কথা শুনে পরে দেখলাম যে সে একটু ডিফারেন্ট ধরনের মানুষ। একদিন সে ভূতলা আমাকে এসে বলে কি স্যার আমাকে ছুটি দেয় স্যার, ছুটি লাগবে। তাই বললাম ঠিক আছে ছুটি লাগবে। সে মাঝে মাঝে ইংলিশ কথা বলতো, সে বলে কি স্যার আমার একটা প্রাইভেট কার আছে। বললাম সে বিবাহিত মানুষ কি সে প্রাইভেট কার আছে, সে সন্ধ্যার পরে কখনো অফিসে থাকতো না, কারণ সে সন্ধ্যার পরে ভাবিকে নিয়ে সিনেমা দেখতে যেত এবং সিনেমার গল্পগুলো আমাকে পরদিন সে অফিসে বলতো স্যার এই সিনেমায় এটা করছে, এটা স্যার এমন করছে এমন করছে, এই কথাগুলো বলতো। মাঝে মাঝে চাকরি রাতে সে ভাবিকে নিয়ে, তার বাসাটা ছিল ভাড়া বাসা, বাসা মানে কি ভাই ওই বাঁশের তৈরি বাসা, ওখানে হচ্ছে টিনের চাল দেওয়া মাটির, তো ওখানে সামনে বসে সে বোড়াতে বসে ঝালমুড়ি খেত আর গল্প করতো চাকরি রাতে। এই গল্পগুলো আমার সঙ্গে শেয়ার করতো, আমার সঙ্গে অনেক ছিল, কিন্তু সে কখনোই নিজ থেকে আটবারে তার ফ্যামিলি নিয়ে কোনো কিছু বলতো না। আমি জিজ্ঞেস করে করে বের করতাম। অনেকদিন পর আমি খবর পেলাম এই রহিমের এক ছেলে এক মেয়ে, ছেলেটা পড়াশোনা করতো বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, মেয়েটা পড়াশোনা করতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ। আপনি আমাকে বলেন রহিম আপনার আমার চাইতে অনেক বড় বড় ব্যবসায়ী চাইতে, অনেক বড় বড় কর্মকর্তা চাইতে অনেক বেশি সফল না, একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে অনেক সফল না? মিসেস ক্যারিয়ার এই ছেলে সহজ ভাবে ক্যারিয়ারের ব্যাখ্যা কখন আপনার কাছে আমি পাইনি। আচ্ছা পরেরটা, তা সত্ত্বেও একটা ভালো ক্যারিয়ারে আসলে কি কি থাকে, আমি আমার মতো করে 7টা পয়েন্ট বলছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিলে হবে। নাম্বার 1, পারিবারিক এবং সামাজিক মর্যাদা। আপনি একটা কাজ করছেন, আপনার পারিবারিক এবং সামাজিক মর্যাদা নাই তাহলে হবে না, কেউ যেন আপনাকে না বলে সে কি করতেছেন। আমি কিন্তু একটা কাজ করতাম কিন্তু আমার মর্যাদা ছিল না, কেউ আমাকে গুনতো না, এই বিষয়টা ছিল। আর্থিক সচ্ছলতা, সচ্ছলতা দরকার, কতটুকু টাকা পয়সা দরকার, যতটুকু টাকা পয়সা হলে আপনার লাইফটা যেন হেল হয়ে থাকে। অতিরিক্ত ধন সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ কিন্তু মানুষের জীবনে খুব কষ্ট করে, ততটুকু টাকা পয়সা দরকার সুন্দরভাবে চলার জন্য, নিজের মতো করে বাঁচার জন্য, মোটামুটি ঠিকঠাক ভাবে চলার জন্য টাকা পয়সা দরকার। নিজের ইচ্ছে মতো আপনার কাজের বাইরে সময়টাকে উপভোগ করার সময়, এটা হচ্ছে এরকম। আমার এক বন্ধু মাস্টারি করত, একদিন সে মাস্টারি ছেড়ে দিয়ে একটা কোম্পানিতে জয়েন করলো, এরিক্সন কোম্পানিতে জয়েন করলো, আমি এরিক্সন ছিলাম তখন, তো ওই কোম্পানি তাকে মাস্টারি টাইতে প্রায় 3 গুণ বেতন দিত, 3 গুণ বেশি বেতন দিত। পরে দেখলো কি সে ওখানে 6 মাস চাকরি করার পর চাকরিটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সে আবার মাস্টারিতে জয়েন করছে, আগে চাকরিতে জয়েন করছে, সে ডুয়েটে করার পর সিভিল ইঞ্জিনিয়ারিং এ ওখানে জয়েন করছে। তখন তাকে আমরা জিজ্ঞেস করলাম কি রে বেটা তুই একবার ছাড়লি আবার ঢুকলি আবার ঢুকলি, বিষয়টা বুঝতাম না, তুই তো ওখানে ভালো ছিলি ভালো টাকা পয়সা ইনকাম করতি। তখন সেটা কথা বলছিল যে দোস্ত এরিকসন কোম্পানি আমাকে অনেক টাকা বেতন দেয় কিন্তু সেই বেতনটা খরচ করার জন্য কোনো সময় দেয় না, আমি টাকাটা নিয়ে করবো নাকি, এই কথাটা বলছিল। তো ক্যারিয়ার ঠিক করার সময় এটাও মাথায় রাখবেন যাতে আপনার লাইফটাকে কাটানোর মতো সময় থাকে আপনার হাতে।
অপেক্ষাকৃত কম সংখ্যক অপছন্দের দিক। আপনারা কোন কোন ক্যারিয়ারে যেতে চান বাসায় গিয়ে একটা কাগজে লিখবেন। প্রথম ক্যারিয়ারে কি কি বাজে দিক আছে কাগজে লিখবেন, পরের ক্যারিয়ারে কি কি বাজে দিক আছে যেগুলো আপনার পছন্দ না লিখবেন। এরপর দেখবেন সবচেয়ে কম সংখ্যক বাজে দিক কোনটাতে আছে, যেটাতে সবচেয়ে কম সংখ্যক বাজে দিক আছে ওটাই আপনার সবচেয়ে ভালো ক্যারিয়ার, যেখানে আপনাকে একটু কম জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। পরিবারকে সময় দেওয়ার মতো সময় এটা তো বলার কিছু নাই। কাজের নিরাপত্তা, যাতে জব সিকিউরিটি থাকে, আপনি চাকরি করছেন আটটার ভেতরে যাচ্ছেন, ওয়ান ফাইন মর্নিং শুনলে ইউ আর ফায়ার, তাহলে তো হবে না, আপনার চাকরি নাই এটা হতে হবে না। প্রণোদনা, যাতে শুধু টাকার জন্যই কাজটা আমরা না করি, শুধু যদি টাকার জন্যই কাজটা করি তাহলে দেখা যাবে কি একটা সময় গিয়ে চাকরিটাকে খুব বিরক্তিকর করা হবে। শুধু বেতনের জন্য যেন আমরা চাকরিটা না করি, যাতে অনেকগুলো বিষয় থাকে যেগুলো বেতনের বাইরেও দরকার পরটা। এটাকে আমরা কি বলতে পারি, একটা স্লাইড দেখাচ্ছি না কি বলা যায় এটাকে বলতো, একটা ক্যাপশন দাও তোমরা, সরি হিউম্যান সার্কেল, ওকে। তারপর টাকার পেছনে দৌড়ানো, এখানে সেকেন্ড যে ছবিটা ওখানে অনেকগুলো ইঁদুর দৌড়াচ্ছে একটা চাকার মধ্যে দৌড়াচ্ছে, একটু খেয়াল করো এই ইঁদুরগুলো দৌড়াচ্ছে। এখানে প্রথম যে ইঁদুরটা সেই ইঁদুরটা একটা সময় দিয়ে লাস্ট হবে না, যদি আমরা আমাদের লাইফে এরকম ইঁদুরের মতো টাকার পেছনে ছুটি, এই ছবিটা দেখো বাম দিকের ছবিটা, টাকার পেছনে ছুটি, তাহলে এই ইঁদুর দোকটা যেটাকে আমরা রেট রেস বলি, ইঁদুর দোকটা কখনোই শেষ হবে না, এটা কখনো শেষ হয় না। নাম্বার ওয়ান, নাম্বার টু, ওই ইঁদুর দোকটা দৌড়াতে একটা সময় দেখা যাবে কি আমাদের লাইফের ছোট ছোট যে সুখগুলো, ছোট ছোট যে আনন্দ গুলো, সেই ছোট ছোট আনন্দ গুলো আমরা করতে পারবো না, তখন লাইফটাকে খুব বিষাক্ত মনে হবে, ক্যারিয়ারটাকেও খুব বিরক্তিকর মনে হবে, সেটা যেন না হয়, যাতে আমরা কেউ ইঁদুর দৌড়ের মধ্যে নিজেদেরকে আবিষ্কার না করি। পরেরটা, তো আমাদের লাইফে কোন জিনিসটা আগে আসবে, কালকে দিনটা আগে আসবে নাকি আগামী জীবনটা আগে আসবে বলতো, কে বললো, কে বললো? আমরা কেউ তো আমাদের হায়ার সম্পর্কে জানি, জানি কারণ হতে পারে না আমাদের জীবনটা আগে চলে আসছে হতে পারে নাকি, এটা আমরা কেউ জানি না। আমরা 10 বছরের প্ল্যান করে বসে থাকি কিন্তু 10 মিনিটের প্ল্যান আমরা করতে পারি না, আমরা লাইফ থেকে কিভাবে 10টা মিনিট কাটাবো সেই প্ল্যানটা আমরা কেউ করতে পারি না, যেহেতু আমরা কেউই জানি না কালকে দিনটা আমাদের লাইফে আগে আসবে নাকি নেক্সট লাইফটা আগে আসবে, আমরা কেউই জানি না। সে কারণে আমরা যেই মুহূর্তে বেঁচে থাকি, যেই মুহূর্তে বাঁচি, সেই মুহূর্তটা যেন সুন্দরভাবে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি, এটা একটু মাথায় রাখা দরকার আমার কাছে, মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত। এবং ক্যারিয়ার, ফ্যামিলি এবং কাছের বন্ধুরা, এই তিনটা জিনিস ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, আমার কাছে এখনো খুব ডিফিকাল্টই লাগে। তো একটা গল্প দিয়ে বলি, ধরো তোমাকে আমি একটা কাছের গোড়াম দিলাম, কাছের জার দিলাম, কিছু মার্বেল পাথর দিলাম, কিছু বালি দিলাম, আমি বললাম তুমি এই কাছের গোড়ামে মার্বেল পাথরগুলো তো রাখবে, বালিগুলো মার্বেল পাথরগুলো রাখাটা এসেনশিয়াল রাখতে হবে, আর বালিগুলো রাখাটা মানে ওরকম মানে ম্যান্ডেটরি কোনো কিছু না, রাখলেও হয় না রাখলেও হয় তবে রাখলে ভালো। তুমি যদি প্রথমে বালিগুলোকে রাখো কাছের জারে, বালিগুলো একটা লেভেল পূর্ণ করলো, এরপর মার্বেলগুলো যদি ছাড়ো কাছের জারে, তখন দেখা যাবে কয়েকটা মার্বেলগুলো রাখতে পারতেছে না, বাইরে রয়ে গেছে। যদি তুমি এভাবে না রেখে এভাবে রাখবে, প্রথমে মার্বেলগুলোকে রেখে দিলে, এরপর বালিগুলোকে ছাড়লে উপর থেকে বালিগুলো সাইডে সাইডে জায়গা করে নিয়ে পুরো কাছের জারটাকে দখল করে ফেলল, তাহলে তুমি মার্বেলগুলোকে রাখতে পারলাম, বালিগুলোকে রাখতে পারলাম। তোমার জন্য কোন অ্যাপ্রোচটা বেটার, প্রথম অ্যাপ্রোচ নাকি সেকেন্ড অ্যাপ্রোচ? আমাদের লাইফে আমাদের কাছের বন্ধুরা এবং আমাদের পরিবারের লোকজন হচ্ছে মার্বেলের মতো, তাদেরকে যদি আমরা লাইফে আগে কন্টেক্ট না করি, আগে না রাখি, আমাদের ফেসবুক ফ্রেন্ড, অফিসের কলিগ, বস, আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ড, পরিচিত, যদি ওদেরকে আগে লাইফে কন্টেন করি, তাহলে দেখা যাবে কি কাছের বন্ধুরা কিংবা পরিবারের সদস্যরা লাইফ থেকে ছুটে যাচ্ছে, এবং ছুটে গেলে কিন্তু এটা সরাসরি আমাদের লাইফকে এফেক্ট করে, আমাদের লাইফকে, আমাদের এফিসিয়েন্সি বলো, সব কিছু পারফরমেন্স বলো, সরাসরি এফেক্ট করে, ওটা ক্ষতি করো। ওই জন্য লাইফকে আগে ফ্যামিলিকে কন্টেন করতে হবে। যখন প্রচন্ড জ্বরে আমরা কাঁপতে থাকি, 102 ডিগ্রি, 103 ডিগ্রি জ্বরে কাঁপতে থাকি, তখন কিন্তু ওই আম্মাই পাশে বসে থাকে, বসে জিজ্ঞেস করে বাবা তো খারাপ লাগছে না, তো
অফিসের বস কখনোই আমাকে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো ওই সময় জিজ্ঞেস করে না একদম সবচেয়ে কষ্টের মুহূর্তে ফ্যামিলি থাকে কাছে বন্ধুরা থাকে আর কেউ থাকে না পরেরটা লাইফ লেসনস এটা কি তাহলে বিয়ের পরে হবে ব্রেকের পরে হবে ওকে আমরা একটা ব্রেকে যাচ্ছি প্রার্থনা ব্রেক এবং লাঞ্চের ব্রেক আমরা কয়টায় চলে আসবো আপনারাই বলুন সোয়াবিটা 45 মিনিট এনাফ হ্যাঁ আপনার না চারটি ফুটে হবে না এক ঘন্টা লাগবে এক ঘন্টা হলে তখন অনেক দেরি হয়ে যাবে ভাই আচ্ছা 45 মিনিট দিচ্ছি দুইটা বিশ আমরা ফেরত আসবো থ্যাংক ইউ আসলে মধ্যে মধ্যে ছিলাম তখন সময়টা পার হয়ে গেছে বুঝতে পারিনি আশা করছি যে পরের সেশনে আমাদের সবাইকে পাবো এবং আরো একটি সুন্দর মুহূর্ত আমরা পার করবো তো ঠিক 45 মিনিট পরে আমরা আবারও একই স্থানে দেখা হবে কথা জিজ্ঞাসা থাকবে অনেক কিছু থাকবে তো সবকিছু আমরা একে একে উপভোগ করবো আমি দাদাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসবার জন্য আমি নিজে মেনে চলি এখন একটু কম চলে যেতে হয়
একটা সময় খুব বেশি চলতাম। আপনারা এগুলো শুনবেন এবং শোনার পর আপনাদের লাইফের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করবেন, কারণ আপনার লাইফটা তো আমার মতো না, আমার লাইফটাও আপনার মতো না। আপনার জীবনের যে এক্সপেরিয়েন্স গুলো সেগুলো স্বতন্ত্র আপনার মতো, ওই জন্য আপনি এই কথাগুলোকে একেবারে ব্লাইন্ডলি ফলো করতে হবে তা কিন্তু না, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। ব্যাপারটা বুঝে গেছে? প্রথমটা হলো কম ঘুমালে চেহারা নষ্ট হয়, এই কথাটি সত্যি না। মানে কম ঘুমালে চেহারা আসলে নষ্ট হয় না, আমাদের অনেকেরই ধারণা থাকে ঘুম টুম একটু কম হলে চেহারা নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় আমাদের জন্য প্রতিদিন 6 ঘন্টা ঘুম হচ্ছে না, তবে 6 ঘন্টা ঘুম যেন একেবারে প্রপার ঘুম হয়, আর প্রপার স্লিপ হয়। 6 ঘন্টা চাইতে বেশি ঘুম এটা মনে হয় অনেক সময় আপনার মাথায় যে সুন্দর ভাবনা গুলো আসে সেই সুন্দর ভাবনা গুলো হারিয়ে যায় বেশিরভাগ সময় আমার এক্সপেরিয়েন্স বলে। তো বেটার হচ্ছে কি সুন্দর ভাবনা গুলো যাতে মাথায় থাকে বা মনে থাকে, যাতে পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করা যায়। আপনার মোবাইলের ডার্টসে লিখে রাখতে পারেন, আমি এখনো লিখে রাখি, হাতে কাগজ কলম থাকে কাগজ কলমে মানে কাগজে লিখবেন, আর না হলে ডার্টসে লিখে রাখতে পারেন। সুন্দর ভাবনা গুলো একটা মানুষের মাথায় দুইবার আসে না, একবারই আসে। প্রতিদিন নিয়ম করে যারা এখনো তাদের কাঙ্ক্ষিত মিশনে পৌঁছাতে পারেনি তাদেরকে বলছি, প্রতিদিন নিয়ম করে 30 মিনিট কোন একটা মোটিভেশনাল বই পড়তে পারেন, কিংবা কোন একটা মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন, মাঝে মাঝে কিছু মোটিভেশনাল মুভি দেখতে পারেন, এটা খুব হেল্প করে। এবং মোটিভেশনাল স্পিচ গুলো শোনার সময় কিংবা মোটিভেশনাল বইগুলো পড়ার সময় আপনার ভেতরকার যে ইগোটা, আমাদের প্রত্যেকের মধ্যে ইগো আছে, কিছু না কিছু ইগো আছে, এবং আপনার ভেতরের যে লজিক গুলো সেই লজিক গুলোকে এবং ইগো গুলোকে দূরে রেখে মোটিভেশনাল বই পড়বেন। মোটিভেশনাল বইয়ের অনেক কিছু একেবারে ব্লাইন্ডলি বিশ্বাস করতে হয়, বিশ্বাস না করলে সেটা আপনার লাইফে তেমন কোনো কাজে আসবে না। আর আমাদের লাইফে অনেকগুলো জিনিস আমরা পড়ি, অনেকগুলো জিনিস আমরা বুঝি জাস্ট বিশ্বাসের জোরে। লাইফে কিন্তু সবকিছু লজিক, আমরা অনেকেই দিতে জানি না, হ্যাঁ কাউকে দিতে জানা, দান করা, এটা একটা মানুষের বিশাল একটা কোয়ালিটি। আমরা অন্যকে হেল্প করব যতটা না ওদের প্রয়োজনে তার চাইতে বেশি আমাদের প্রয়োজনে, ব্যাপারটা একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার আগে আমরা একটা ভিডিও দেখব, এই ভিডিওটা থাইল্যান্ডের একটা ঘটনা, সত্যি ঘটনা, একটু ভিডিওটা দেখেন এবং কথাগুলো একটু দেখবেন যে কথাগুলো লেখা আছে। Man.
এটা বুঝতে পেরেছেন ভিডিওটা ওকে তাহলে অনেক সময় দিতে পারে না হ্যাঁ দ্য ম্যাজিক অফ গিভিং যখন আমরা দিতে শিখব তখন দেখবেন আপনার লাইফের অনেকগুলো কাজ যাকে আপনি দিচ্ছেন সে করে দেবে কোনো না কোনো সময়ে কোনো না কোনো ভাবে আপনি একটা রিটার্ন পাবেন একেবারে যদি আমি এই মোটাটাকে বলি ন্যারো কনসেপ্টে বলি এই যে আমরা প্রকৃতির ভিখারি না আপনারা আপনি ওয়েটারকে 10 টাকা বকশিশের জায়গায় 12 টাকা দিবেন বা 15 টাকা দিবেন ফকিরকে অন্যান্য সময় আপনি যখন 2 টাকা দেন সেদিন দিলেন 5 টাকা তাহলে আপনি কত টাকা বেশি দিলেন ফকিরকে 3 টাকা এরপর আপনি যখন বাসায় পড়াশোনা করতে আসবেন তখন দেখবেন সন্ধ্যাবেলা আপনি যেহেতু তাদেরকে হেল্প করেছেন তখন আপনার মধ্যে এই ধরনের একটা বোধ কাজ করবে যে তারা আমাকে দোয়া করে তারা আমাকে দোয়া করছে অনেক এবং তাদের দোয়ার কারণে আমি ভালো পড়াশোনা করতে পারবো আমি আমার লাইফে ভালো কিছু আসবে সেই ভালো কিছু আসার জন্য আপনার পড়াশোনাটাও ভালো হবে তখন যে পড়াশোনাটা হয় আপনি দেখে দিয়েছেন কত টাকা 3 টাকা ফকিরকে তাই না তখন যে পড়াশোনাটা হয় সেই পড়াশোনার দাম কিন্তু 3000 টাকা সমান সো 3 টাকা খরচ করে আপনি খুব সহজে 3000 টাকা রিটার্ন পেতে পারবেন এবং ইট হ্যাপেন্স এটা ঘটে পরে মন শান্ত করতে কয়েকটা কাজ করতে পারেন একটা হচ্ছে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা আকাশ বড় রহস্যময় একটা জিনিস আকাশের ক্ষমতা অসীম আকাশের ক্ষমতা গুলো বুঝতে অনেক সময় লাগে তুমি এই দেখছি এটা মন ভালো করে দেয় আকাশের দিকে তাকিয়ে থাকা পুরনো কোনো সুখের স্মৃতি ভাবা কিংবা আপনি 10 মিনিট আপনার রুমে হাঁটতে পারেন এবং হাঁটার সময় আপনার পায়ের যে স্টেপ নাম্বার অফ স্টেপস বলতে পারেন বিস্ময় কাজ করে একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব কিনা একই সাথে উল্লেস খারাপ হয় এর কারণ হচ্ছে পৃথিবীর যাবতীয় সুন্দরী রবীন্দ্রনাথ ঠাকুর কাছে বসে আছে এই জন্য উল্লেস খারাপ এমন এমন কোনো মেয়েকে এমন কোনো মেয়ের সাথে প্রেম করা সম্ভব না যে এটা প্রথম বয়ফ্রেন্ড রবীন্দ্রনাথ ঠাকুর ছিল না এই জন্য মেয়াজ খারাপ হয় মানে আল্লাহ একটা মানুষকে সব কিছুই দেয় কারণ আমার একটা উদাহরণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক উনি দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিলেন আপনাদেরকেও জানেন ওনার হাইট কত ছিল জানেন জানেন এটা জানেন বলো তো বিসিএস এর জন্য কি সব কিছু লাইফটাকে করবে অনেক কিছু শুদ্ধ হয় জানেন ওনার হাইট ছিল বেশি না 6.5 ফিট সত্যজিৎ রায় হাইট ছিল 6 ফিট 4.5 ইঞ্চি হ্যাঁ মনে হচ্ছে না সবার উপরে তাহারা সত্য তাহাদের উপর নাই যারা খুব মন খারাপ করে বসে আছেন আমিও মন খারাপ করছি কথাগুলো করার পর তাদেরকে বলি উত্তম কুমারের হাইট ছিল 5 ফিট 11 ইঞ্চি এখন ভালো লাগতেছে না আমাদের কাছাকাছি আচ্ছা প্রতিদিন সকালে উঠে কি কি কাজ করবেন একটা কাগজে লিখে ফেলতে পারেন কাগজে লিখে হয় কি সেটা চেক করা যায় এবং কি কি কাজ করলেন না সেটা মাথায় থাকে আর কি মানে আপনি কাগজে লেখা প্র্যাকটিসটা করে রাখতে পারেন এটা আমি খুব করতাম আর কি এখন কম করা হয় এখনো করি অফিসে বসে করি আর কি মানে আপনি কি করবেন করতে বসে একটা ডায়েরি লিখে ফেলেন একটা কাগজে লিখে ফেলেন আপনার কি কি কাজ করতে হবে কোন একটা দিনে একটা কাগজে লিখে ফেলেন আপনার পাঁচটা ভালো দিক একটা কাগজে লিখে ফেলেন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো ছেলে মানুষের একটা মজা না চাইল্ডিশ বিহেভিয়ার